আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আমাদের আজকের অনুষ্ঠানে ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সাধারণ সম্পাদক, শিক্ষার্থীদের অধিকার আদায়ের আকর্ষণ কণ্ঠস্বর আমাদের প্রিয় সহযোদ্ধা তানভীর হাসান সৈকত বক্তব্য রেখেছেন। বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রিয় ছাত্রনেতা, অত্যন্ত বলিষ্ঠ দক্ষ এবং সৃজনশীল সংগঠক আমাদের প্রিয় সহযোদ্ধা মাধুরুল কবির স্বয়ং গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, ছাত্র সমাজকে দিক নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার স্নেহভাজন, বাংলাদেশের ছাত্র সমাজের অধিকার আদায়ে স্মার্ট কর্মসূচি প্রণয়ন করার ক্ষেত্রে সাংগঠনিক গতিশীলতা এবং কর্মচাঞ্চল্য নিশ্চিত করার ক্ষেত্রে মানবিক ছাত্র রাজনীতি, স্মার্ট ছাত্র রাজনীতি, পলিসি ছাত্র রাজনীতির ক্ষেত্রে যিনি বাংলাদেশের ছাত্র রাজনীতিতে নতুন পথ দেখানোর অনবরত চেষ্টা করে যাচ্ছেন আমার প্রিয় সহযোদ্ধা শেখ ওয়াজেদ মিনান। আমাদের মাঝে আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখবেন এবং আমরা আলোচক হিসেবে যাকে পেয়ে আমরা সত্যিকার অর্থে কৃতার্থ, যার বিদগ্ধ মন্তব্য, যার আলাপচারিতা সবসময় আমাদের তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত হতে শেখায়, আমাদেরকে পথ দেখায়, আমাদেরকে আধুনিক এবং আলোকিত মানুষ হিসেবে উদ্বুদ্ধ করে। শিক্ষা প্রশাসনে যার নেতৃত্ব সবার জন্যই অনুকরণীয় আমাদের প্রিয় আলোকবর্তিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সামরিক স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের দুর্বার ছাত্রনেতা, বুলেট ব্যানেট মোকাবেলা করে এই বাংলাদেশের ছাত্র সমাজকে যে ঐক্যবদ্ধ করেছেন, কুক্ষিগত গণতন্ত্রকে শৃঙ্খলিত গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার আন্দোলনে, যিনি পরবর্তী সময়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার ভোট এবং ভাতের অধিকার আদায়ের আন্দোলনে বাংলাদেশের যুবকদের সংগঠিত করেছেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, বারবার সাংসদ নির্বাচিত হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট ভিশন এবং মিশন বাস্তবায়ন করা, কল্যাণধর্মী রাষ্ট্র বাস্তবায়ন করা, অসাম্প্রদায়িক মানুষ প্রস্তুত করা, সাংগঠনিক গতিময়তা নিশ্চিত করার ক্ষেত্রে যিনি বাংলাদেশের গণমানুষের অন্যতম প্রিয় কণ্ঠস্বর, আমাদের বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে যিনি সবসময়ই দিক নির্দেশনা দেন, আমাদের চলার পথে নানা ধরনের অনুপ্রেরণা প্রণোদনা সঠিক দিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে বাংলাদেশের ছাত্র সমাজের প্রিয় আশ্রয়স্থল হয়ে এখনো যিনি রয়েছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্রপাত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য, জনরচনা ব্যাপকের জাহাঙ্গীর কবির নানক এমপি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ, আমাদের গণমাধ্যমের বন্ধুরা এখানে রয়েছেন। প্রিয় বন্ধুগণ, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমাদের আলোচকেরা ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা যারা শিক্ষার্থী রয়েছি আমরা জানি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জীবনে কতটা প্রাসঙ্গিক। আমরা এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে গড়ে ওঠার সুযোগ পাই, মুক্তির নিঃশ্বাসে আমরা নিজেদেরকে সংযুক্ত রাখতে পারি, এসবই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে পাওয়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র মুক্তির দূত, শুধুমাত্র স্বাধীনতা আন্দোলনের নেতা কিংবা একটি রাষ্ট্রের স্থপতি সেটিই নন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকের যুগেও নানাভাবে আমাদের আন্দোলনের প্রয়োজনে, অধিকার রক্ষার প্রয়োজনে, যুদ্ধমুক্ত বিশ্বের প্রয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় আমাদের জীবনে প্রাসঙ্গিক হয়ে ওঠেন। আমরা তরুণেরা একজন তরুণ শেখ মুজিবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করি, পৃথিবীর সমস্ত রাষ্ট্রনায়কেরা একটি কল্যাণধর্মী রাষ্ট্র ব্যবস্থার জন্য, একটি শোষণহীন গণতন্ত্রের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্র দর্শনের প্রতি সবসময়ই আন্তরিকভাবে তার চিন্তা ভাবনা, তার পথচলা, তার কর্মনিষ্ঠা, তার দক্ষতার প্রতি এক ধরনের ভালো লাগার আমাদের গোটা পৃথিবীব্যাপী মানবতাবাদী আন্দোলনের নেতৃত্বের মধ্যে আমরা লক্ষ্য করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই উপমহাদেশের আন্দোলনের সময়ে প্রত্যেকটি ক্ষেত্রেই নতুনত্ব নিয়ে এসেছিলেন। তার রাজনৈতিক যে জীবন রয়েছে 55 বছরের, এই 55 বছরের রাজনৈতিক জীবন নানা মাত্রিকতায় পরিপূর্ণ। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আমাদের
যে চর্চা হয় বুদ্ধিজীবীরা আলাপ আলোচনা করেন কিংবা ইতিহাসের পাতায় যে জায়গাগুলো দখল করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের বৈচিত্র্য আমাদের সবাইকে অভিভূত করে, বিস্ময়ভূত করে। ছাত্র আন্দোলনের সময় যেমন তিনি দুর্ভিক্ষ পীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন, উপনিবেশবাদ বিরোধী আন্দোলনে সংগঠিত করেছেন, আবার একটি সাম্প্রদায়িক মানসিকতায় পরিপুষ্ট একটি জনজাতিকে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মূল্যবোধে উজ্জীবিত করেছেন। এবং যখন এই দেশে নবাব এবং নাইটদের রাজনীতি চালু ছিল, যখন এই দেশে জমিদারের রাজনীতি চালু ছিল, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভূখণ্ডে কৃষক শ্রমিক মেহনতি মানুষ ভুখা দাঙ্গা মানুষের অধিকার প্রতিষ্ঠাকে আন্দোলনের এবং রাজনীতির প্রধানতম উপজীব্য বিষয়ে পরিণত করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের শেকড় এবং মৃত্তিকার অনুসন্ধানী হয়ে রাজনীতি করার চেষ্টা করেছেন এবং সেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমাদের উপমহাদেশের এবং পৃথিবীর অন্যান্য দেশের রাষ্ট্রনেতাদের থেকে সম্পূর্ণভাবে পৃথক করেছে। স্বাধীনতা আন্দোলন, ভাষা আন্দোলনের সঙ্গে তিনি সম্পৃক্ততা নিশ্চিত করেছেন, সংযোগ তৈরি করেছেন। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার পথ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে দেখিয়েছেন। এবং শুধুমাত্র একটি মানচিত্র নয়, শুধুমাত্র একটি জাতীয় পতাকা নয়, শুধুমাত্র জাতীয় সঙ্গীত নয়, এই যে ভাবাদর্শ, যে আদর্শ, যে আইডিওলজি, যে স্বপ্ন, যে রূপকল্প নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগ্রাম করেছেন, স্বাধীনতা নিশ্চিত করেছেন, সেই স্বপ্নটি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় চেষ্টা করেছেন। এবং সে কারণেই সোনার বাংলার যে স্বপ্ন আজকে স্বাধীনতার পরেও আমাদের দেশ শৃঙ্খলমুক্ত হওয়ার পরে আমাদের প্রজন্মের কাছে অনেক বেশি প্রাসঙ্গিক। আমরা যারা এই প্রজন্মের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক, আমরা যেন আমাদের এই জন্ম শতবর্ষকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য ছাত্র রাজনীতিতে যা করা প্রয়োজন, জাতীয় রাজনীতিতে যা করা প্রয়োজন, শিক্ষা ব্যবস্থায় যা করা প্রয়োজন, তরুণদের সামনে যে স্পিরিট তিনি নিয়ে এসেছেন সেগুলোর আলোকেই যেন আমরা আমাদের জীবনকে সন্নিবেশিত করার চেষ্টা করি আমাদের এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর আলোচনায় বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের প্রতি আমাদের সেই আহ্বানই থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন সভ্যতার সংকট এই প্রবন্ধটি লিখেছিলেন, তিনি ব্রিটিশ শোষণ, বাইরের মানুষদের এই ভারতীয় উপমহাদেশের শোষণের বিষয়ে হতাশা প্রকাশ করেছিলেন, যতটুকু আশা প্রকাশ করেছিলেন যে তিনি বলেছিলেন এই দীনতার পৃথিবীতে, এই বিস্তীর্ণ কঙ্কিলতার মধ্যে একজন আসবেন যিনি মুক্তির বার্তা নিয়ে এদেশের মানুষের মুক্তির প্রিয় আশ্রয়দাতা হয়ে উঠবেন। এবং ঘটনা পরিক্রমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 17 মার্চ 1920 সালে জন্মগ্রহণ করে এই বাঙালি জাতির মুক্তির ক্ষেত্রে সেই পথই নির্দেশনা দেখিয়েছিলেন। আজকের পৃথিবীতেও যখন আমাদের নানা মাত্রিক রাজনৈতিক সংকট, রবীন্দ্রনাথ ঠাকুর যে সভ্যতার সংকট দেখেছেন, আজকের পৃথিবীতে যে সভ্যতার সংকট রয়েছে সেটি কতিপয়তন্ত্র হোক, সেটি পুঁজির শোষণ হোক, সেটি মিলিটারি আর মসজিদের রাজনীতি হোক, সেটি গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হোক, পৃথিবীর যে প্রান্তেই মানুষ নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, পৃথিবীর যে প্রান্তেই যে কারাগারে একজন তরুণ হয়তো স্বাধীনতার স্বপ্ন বুনে, পৃথিবীর যে প্রান্তেই একজন নাগরিক হয়তো সমতার বিশ্বের জন্য আন্দোলন করে একটি যুদ্ধমুক্ত পৃথিবীর স্বপ্ন দেখে, সেখানেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের হৃদয়ের মানুষ পটে মুক্তির প্রমিথিয়াস হিসেবে আমাদের জীবনধারায় নেমে আসেন। এবং আমরা যারা বাংলাদেশ ছাত্রলীগের কর্মী রয়েছি, আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সে আধুনিক